সম্মানিত দর্শক, একদিকে করোনা নিয়ে পুরো ভারতের অবস্থা খারাপ, এরই মধ্যে ঘটে গেল আরও একটি বাজে ঘটনা। বলিউড সুপারস্টার আমির খানকে খুনি বানালো পাকিস্তানি গণমাধ্যম। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু কে বলে নামে কিছু যায় আসে না, এই নাম বিভ্রান্তে বলিউড অভিনেতা আমির খান খুনের অভিযুক্ত আসামি হয়ে গেলেন পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের খবরে। বিভ্রান্তিটা হয়েছে একই নামের কারণে। যিনি খুনে অভিযুক্ত হয়েছিলেন তার নামও আমির খান, তবে তিনি হচ্ছেন মুত্তাহিদা কওমি মুভমেন্ট MQM নেতা আমির খান। খুনের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ায় ওই পাকিস্তানি নেতাকে নিয়ে খবর করছিল চ্যানেলটি, কিন্তু গ্রাফিক্স প্লেট যিনি বানিয়েছেন তিনি হয়তো বলিউড অভিনেতা আমির খানকে চিনতেন না, তাই গুগলের ছবি সার্চ করে খবরের ছবিতে অভিনেতা আমির খানের মুখ বসিয়ে দেন। এরপরে নেট দুনিয়ায় খবরটি নিয়ে শুরু হয় ট্রল। এর আগে সেই ভুল নিউজ চ্যানেলের কারো চোখেই পড়েনি। চ্যানেলের সেই ছবি স্ক্রিনশট নিয়ে টুইটারে তা শেয়ার করেন পাকিস্তানি সাংবাদিক নাইলা ইনায়ত। খবরের বিষয় ছিল 17 বছর পর খুনের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন MQM নেতা আমির খান। খবরের সঙ্গে অভিনেতা আমিরের ছবি দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন ওই সাংবাদিক। চ্যানেলটি তাদের ভুল বুঝে পরে সেই ছবি পাল্টে নেয়, কিন্তু তাতে ভাইরাল হওয়া ঠেকানো যায়নি। এরপর আমির খানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এরই মধ্যে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা এখন 16,116। আক্রান্তদের মধ্যে 519 জন মারা গেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য দিয়েছে, গত 24 ঘন্টায় ভারতে করোনা রোগী শনাক্তের সংখ্যা 1,324 জন, এছাড়া একই সময়ে মৃত্যু হয়েছে 31 জনের। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ মানুষের সংখ্যা এখন 2,302। করোনায় আক্রান্ত হওয়ার পর দেশটিতে সুস্থ হওয়ার হার বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্মানিত দর্শক, দেশের এই মহামারীতে সবাই এক হয়ে থাকুন আর মিথ্যা থেকে দূরে থাকুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।